গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজিতে তুমি 35-এ 35 পেতে পারো যদি তুমি জানো কোন টপিকগুলো পড়তে হবে। ধরো আমি তোমাকে বললাম তুমি দৌড়াও, তুমি কতক্ষণ দৌড়াবা, তুমি কোন জায়গা পর্যন্ত দৌড়াবা তুমি জানো না, তাহলে কি তুমি দৌড়ায় নির্দিষ্ট একটা স্থানে যেতে পারবা? কখনোই না। সো এর জন্য তোমাকে একটা গন্তব্য বলে দেওয়া লাগবে, তোমাকে একটা পথ পাতলে দেওয়া লাগবে যে তুমি এদিকে দৌড়াও ওই জায়গায় গিয়ে থামবে। ঠিক একইভাবে গুচ্ছ ভর্তি প্রস্তুতির জন্য শুধু বললাম ইংরেজি পড়ো ইংরেজি পড়ো ইংরেজি পড়ো, বাট কী পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে, কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো যখন অ্যানালাইসিস করে দেওয়া হবে তখন আমাদের জন্য ভালো করাটা হবে সময়ের ব্যাপার। সো আমরা যদি একটু খেয়াল করি গুচ্ছ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার কোন বিষয়গুলোতে অধিক গুরুত্ব দিতে হবে, ধরো ইংলিশ ভোকাব পার্টটা যদি আমরা দেখি, অর্থাৎ ভোকাব বলতে ভোকাবুলারি রিলেটেড যা যা আছে তার কথা বলছি। যেমন ধরো ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং, ফ্রেজ, প্রোভার্ব, এই আইটেমগুলো থেকে তোমার 100% কোয়েশ্চেন থাকবে এবং এইখান থেকে টোটাল 10-12 প্রশ্ন থাকবে গুচ্ছ ভর্তি পরীক্ষায়। সো এই বিষয়টাকে ছোট করে দেখার কিছু নাই, তুমি এই আইটেমগুলো শেষ করতে পারলে 10-12 নম্বর চাক্কা পাচ্ছ। সো এখন কথা হচ্ছে এগুলা কোথা থেকে পড়ব, একটা কোয়েশ্চেন যে আমি কোন জায়গা থেকে পড়ব। শুরুতে প্রিভিয়াস ইয়ারের যত কোয়েশ্চেন আছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পড়ব। বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির পর বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিসিএস সহ সেই প্রশ্নগুলো পড়বা, তারপর বিভিন্ন ব্যাংক জবে অর্থাৎ ব্যাংকের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে ভোকাবুলারি, স্পেলিং, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ, এই আইটেমগুলো পড়ে ফেলবা। তাহলে দেখো এই আইটেমগুলো পড়লে তুমি অ্যাটলিস্ট 12 নম্বর কমন পাচ্ছ গুচ্ছ ভর্তি পরীক্ষায়। তারপরের যে পার্টটা সেটা হচ্ছে ইংরেজি গ্রামার। সো ইংরেজি গ্রামারের মধ্যে তুমি টেন্স পড়বা, সাথে তুমি ভোকাবুলারি পড়বা কারণ এটা পড়তে হবে, ভোকাবুলারি আমি বেশি দিয়েছি, রাইট ফর্ম অফ ভার্ব পড়বা, ভয়েস চেঞ্জ পড়বা, ক্লজ পড়বা অর্থাৎ তোমার নাউন ক্লজ কি, অ্যাজেক্টিভ ক্লজ কি, অ্যাডভার্বিয়াল ক্লজ কি, ভার্বস পড়বা, কজিটিভ ভার্ব এবং সাবজেক্টিভ ভার্ব এগুলো থেকে কোয়েশ্চেন দেয়, নাউন পড়বা, প্রোনাউন পড়বা, অ্যাজেক্টিভ পড়বা, অ্যাডভার্ব অ্যান্ড ইনভার্সন, নেরেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর ড্যাংলিং মডিফায়ার ও কারেকশন। এই যে এই গ্রামার আইটেমগুলো, অর্থাৎ অনেকেই জিজ্ঞেস করে যে ভাই গুচ্ছের জন্য কোন টপিকগুলো পড়বো। সো আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ, বন্ধুবান্ধবকে মেনশন দিয়ে রাখো, ভিডিওটা শেয়ার দিয়ে রাখো, পরে আবার হারায় যাবে। সো এই আইটেমগুলো পড়বা, এই আইটেমগুলো যখন তুমি ধরে ধরে তোমার অ্যাডমিশনের বই থেকে পড়বা তখন কিন্তু তোমার জন্য ভর্তি প্রস্তুতিটা ইজি হয়ে যাবে। তো তুমি তোমার অ্যাডমিশনের ইংরেজি বই থেকে এই টপিকগুলো পড়ে নিতে পারো। এখন কথা হচ্ছে অ্যাডমিশনের ইংরেজি কোন বই থেকে পড়বো, তুমি এই ক্ষেত্রে ইংলিশ বিচিত্রা বইটা দেখতে পারো, এটা আমার মোস্ট ফেভারিট কারণ এখানে সব একত্রে পাওয়া যায়, ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, প্রত্যেকটা গ্রামার আইটেম সুন্দর এবং গুছানো আকারে দেওয়া আছে। সো ঠিক এই জায়গা থেকে তোমার কোয়েশ্চেন আসতে পারে, কমপক্ষে 15টা তোমার গ্রামার রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। তাহলে এখন 15 আর 12 27 16 প্রশ্ন হবে 35টা। সো কমপক্ষে 8টা কোয়েশ্চেন আসতে পারে টেক্সট বই থেকে। কোন টেক্সট বুক? তোমার ইংরেজি ফার্স্ট পেপার টেক্সট বুক। দেখো ইংরেজি ফার্স্ট পেপার টেক্সট বই থেকে তোমার কমপক্ষে কম হলেও 8টা প্রশ্ন দিতে পারে। তাহলে দেখো 15 12 8 এই হচ্ছে 35টা এমসিকিউ। সো এই জিনিসগুলোর জন্য তোমার ইংলিশ টেক্সট বই পড়তে হবে, ইংরেজি গ্রামার পড়তে হবে, ইংরেজি ভোকাব পড়তে হবে। ভোকাবের এই অংশগুলো পড়বা যেগুলো দাগানো আছে, তুমি গ্রামারের এই আইটেমগুলো পড়বা, অবশ্যই অধিক গুরুত্ব দিয়ে পড়বা অ্যাডমিশনের বই থেকে, আর এই অংশগুলো পড়বা। এখন মজার বিষয় হচ্ছে আমাদের যে গুচ্ছ ব্যাচটা আছে সেখানে কিন্তু এই প্রত্যেকটা টপিক নিয়ে আমরা কথাবার্তা বলছি এবং এগুলাই পড়াবো। সো যখন একটা স্টুডেন্ট এই কন্টেন্টগুলো শেষ করে ফেলবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রশ্ন আর কোথা থেকে দিবে, আর আমরা আমাদের ব্যাচের মধ্যে প্রত্যেকটা টপিকের বিগত বছরে আসা সকল প্রশ্ন প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি। ধরো তুমি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা করলে, এখানে আমরা লেকচার শিট দিব যা যা পড়াচ্ছি, লেকচার শিট দেওয়ার পর ওই রাইট ফর্ম অফ ভার্ব থেকে এ যাবৎকালে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো প্র্যাকটিসের জন্য দিয়ে দিব। সো যখন তুমি প্র্যাকটিসের জন্য ওইরকম 100 MCQ প্র্যাকটিস করবা যেটা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আসছে এবং রাইট ফর্ম অফ ভার্বগুলোর মতোই, সেগুলো পড়লে কিন্তু তোমার দক্ষতা বাড়বে, তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করবে। সো এইভাবে প্রত্যেকটা কন্টেন্টকে আমরা সাজিয়ে দিচ্ছি তোমাদের জিএসটি প্রিপারেশনের জন্য এবং এইগুলোকে অধিক গুরুত্ব দিবা। এই কন্টেন্টগুলো কিন্তু মাস্ট পড়তে হবে যদি গুচ্ছতে ভালো করতে চাও, এবং এই জিনিসগুলোর জন্যই
আমরা আমাদের এক্সাম ব্যাচ মানে আমাদের গুচ্ছ ব্যাচের কথা বলি, যেখানে বাংলার ক্লাস 15টা, ইংরেজির 15টা, সাধারণ জ্ঞানের 15টা, মোট 45টা ক্লাস নিচ্ছি। কোর্স ফি 1000 টাকা, এটা মানবিকের জন্য। ভর্তি কার্যক্রম চলছে, আমরা 1 এপ্রিল থেকে আমাদের কোর্সের ক্লাস শুরু করেছি। সো তুমি যদি এখন ভর্তি হও, আগের সবগুলো ক্লাস রেকর্ডেড পেয়ে যাবা, তুমি প্রত্যেকটা ক্লাস শেষে পরীক্ষা দিতে পারবা, পিডিএফ পাবো, প্রত্যেকটা টপিকের উপর পরীক্ষা হবে। ভর্তি হতে চাইলে এই দুইটা নাম্বার কিংবা আমাদের ফেসবুক পেজে এসএমএস করে আমাদের সাথে যোগাযোগ করতে পার। যারা সিউনিটার আছে কমার্সের, তাদের জন্য আমাদের বাংলার ক্লাস 15টি, ইংরেজির 15টি, হিসাববিজ্ঞান 15টি এবং ম্যানেজমেন্টের 15টি, টোটাল 60টা ক্লাস। এবং তোমাদেরও এই কোর্স 1 এপ্রিল থেকে শুরু হয়েছে। ভর্তি হতে চাইলে এই দুইটা নাম্বারে তুমি বিকাশ অথবা নগদে কিংবা এই দুইটা নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কোর্স ফি তোমাদের জন্য মাত্র 1000 টাকা। ক্লাস শুরু হয়ে গিয়েছে, এখন ভর্তি হলে আগের ক্লাসগুলো রেকর্ডেড পাবা এবং আমরা ধরে ধরে প্রত্যেকটা টপিক শেষ করছি। এখন পর্যন্ত বি এবং সি ইউনিট মিলিয়ে 1000-এর উপর শিক্ষার্থী আমাদের ব্যাচে যুক্ত আছে। আশা করি তুমি আসলে তুমিও হতাশ হবে না। গুচ্ছর লাস্ট 1-1.5 মাসে চান্স পাওয়ার টেকনিক, ট্যাকটিক্স এবং সব কিছু নিয়ে আলোচনা করব আমাদের এই প্রাইভেট ব্যাচে। সো এই একটা ব্যাচই হতে পারে তোমার গুচ্ছ চান্স পাওয়ার, অধিভুক্ত 7 কলেজে চান্স পাওয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একমাত্র হাতিয়ার। ওই টপিকগুলো ভালোভাবে পড়বা। আসসালামু আলাইকুম।